Welcome back to my channel, Mira 44. So, our channel আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বলো, তুমি কি বলবে? Say hello. Hello. So, আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন হালকা ফুলকা একটু রেডি হয়ে আমরা বেরি পড়েছি বাড়ি থেকে সব পরিবারে। এই যে আমরা দুজন আর আগে হই যে দুজন। আস্তে 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 অনেক জায়গা খুঁজে একটু রাস্তার পাশে এখানে একটা পার্কের সামনে গাড়িটাকে দাঁড় করিয়েছি আর এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন কোথায় যাচ্ছি সবাইকে নিয়ে যাব। অবশ্যই থাম্বনেল দেখে সবাই বুঝতেই পারবেন যে কোথায় যাচ্ছি। তো বলেই দিই, তো সিআর পার্কে হচ্ছে পৌষ মেলা। আমরা সবাই যাচ্ছি পৌষ মেলায়। আর আমি অর্ধেক মেকআপ করি, মানে আইলাইনার কাজলটা লাগিয়েছি। আর আমার ঠোঁটের অবস্থা ভীষণই খারাপ। এই যো, তো কেউ বুঝতে পারবে না যদি মাস্কটা না খুলি। তাহলে তার জন্যই মাস্কটা পরে আসা। আর ঠান্ডা আছে, সঙ্গে করোনার একটু চাপ আছে, তাই মাস্কটা পরে নিয়েছি। ব্যাস ফুল রেডি হয়ে যো। হ্যাঁ আচ্ছা, কই বাচ্চা কই আমার? এই যো চলুন যাই। যা বলা রাস্তায় বলিনি, ওখানে গান হচ্ছে, পপি ট্যাঙ্ক আসবে, হয়তো বলতে পারবো না। তো 2 নম্বর পার্কের মার্কেটের পাশে মেলা গ্রাউন্ড, যেখানে দুর্গা পূজা হয়, ফেমাস মেলা গ্রাউন্ড, ওখানেই হচ্ছে পৌষ মেলা। কি বলো? মণিপাল 44। আচ্ছা মণিপাল 44। তো মেলা গ্রাউন্ডে হচ্ছে পৌষ মেলা। কবে থেকে হচ্ছে জানি না, কালকে এসে দেখলো মেলা হচ্ছে, তো বললো যাবে মেলায়। তো আমি তো মেলায় মানে কি ঘুরতে অনেকে, আমি 1 নম্বরে একদম সবার আগে আমার হাতটা উঁচু হয়ে যায় ঘোরার কথা শুনলে। তো চলে এসেছি, চলুন যাই। মোটামুটি জাম লেগে গেছে, ওই দেখুন ওই যো দেখতে পাচ্ছেন জাম লেগে গেছে, ভিতরে প্যান্ডেল হয়েছে। ওই যো ভিতরে গিয়েই দেখাবো, আর জাম তো লেগে গেছে, জাম জাম জাম। বাস তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো চলে এসেছি এই যো মেলা গ্রাউন্ডে, লেডিস এন্ট্রি যে পাশ থেকে। হ্যাঁ চলো চলো, আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও। হ্যাঁ লেডিস এপাশ থেকে, জেন্টস ও পাশ থেকে। চেক করে নিলাম আর ভিতরে চলে এসেছি। এই যো ও যো চলে এসেছি। গান হচ্ছে, কপিরাইট আসবে, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। ভীষণ ভালো লাগছে আমার, দিল্লিতে এসেই একটা মেলা পেয়ে গেলাম। এদিকে স্টল লেগেছে, দাঁড়াও। তো মেলায় আসলে আমাদের মেয়েদের যেটা আগে মানে কি বলবো, আর সবার হয় কিনা জানি না, আমার একটু হয় কি কি স্টল আছে আগে ভালো করে দেখে নিই, কিছু কিনি আর না কিনি দেখাটা হচ্ছে আমার স্বভাব, দেখতে তো পয়সা লাগে না, তো দেখে নিই ভালো করে। তো শুরু করে দিয়েছি, দেখুন এখানে হচ্ছে শাড়ির কালেকশন, এটা হচ্ছে একদম পুরো কি বলবো হাতে সেলাই করা হ্যান্ডওয়ার্কের পুরো কাজ, হ্যান্ডলুম যাকে বলে সেটাই। খুব সুন্দর এই শাড়িগুলো, দেখুন কত সুন্দর কালারফুল লাগছে না? হ্যাঁ তো চলুন এক এক করে ঘুরতে শুরু করে দিই। আমি ভীষণ সুন্দর লাগছে, আমি কিছু নেবো না, জাস্ট ঘুরে ঘুরে দেখবো। তো এটা হচ্ছে প্রথমে স্টল, চলুন আস্তে আস্তে সবগুলোই ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এটা দেখুন কি সুন্দর না, শো পিস, এগুলো খুবই সুন্দর লাগছে। আর আমি ভিতরেও যাইনি, আমি বেশ নিচ থেকে দেখছি। এটা হচ্ছে গোল্ড কালেকশন আছে এখানে কিছু, এখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আমি অনেকক্ষণ ধরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। তো আমি কিছু নেবো না, মানে মনটাকে ঠিক করে এসেছি আজকে কিছু কেনাকাটা করবো না, জাস্ট ঘুরে ঘুরে দেখবো। এখানেও হচ্ছে শাড়ি কালেকশন, এখানেও হ্যান্ডলুম, মানে যেটা হচ্ছে আমাদের শিল্প, হস্তশিল্প যেটাকে বলে, সেইটা এখানে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করে প্রত্যেক বছর। এখানে অনেক দিন থেকে এই মেলাটা হচ্ছে, এটা হচ্ছে 47 এরকম কিছু, হ্যাঁ মনে হয় 47 এটা পৌষ মেলা। তো এই যে এখানে হচ্ছে মানে শীতের জামা কাপড়, এগুলো খুব সুন্দর সুন্দর এখানেও কালেকশন আছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর
অনেক রকমের ডিজাইন আছে, সালোয়ার স্যুট সোয়েটার মানে অনেক কিছু আছে। আরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যদিও এখানে কেউ নেই, পুরো ফাঁকা, তবুও খুব সুন্দর, অনেকগুলো গাছ আছে এখানে। আর এদিকে হচ্ছে দেখুন, ও আমার ভিডিও বানাচ্ছে, আমি ওর ভিডিও বানাচ্ছি। আমার মনি খুব খুশি আছে, ও আমার মতো ঘুরতে বেরোলেও একদম মাস থাকে। সঙ্গে সোহানিও আছে, দেখুন নাচতে নাচতে যাচ্ছে প্রজাপতির মতো। আর কী বলবো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে মেলায় তো অতটা ঠান্ডা লাগছে না। এখানেও বেশ এগুলো হচ্ছে কম্বল, লেপ, এগুলোর তো এগুলো দেখে বেশ ভালো লাগলো। আর এপাশেও আছে এই যো, এখানেও শীতের জামা কাপড়, এই যো খুব সুন্দর। আর ঠিক তার পাশেই আছে দেখুন, আমার না এখানে একটা আমি ক্যাটেল দেখাচ্ছি আপনাকে একটু জুম করে সবাইকে, এই যে নিচে দেখতে পাচ্ছেন রেড কালারের কালারফুল ক্যাটেল, এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে আমি ধারের কাছেও যাইনি, কারণ আমি মনটা ঠিক করে এসেছি আমি আজকে কোনো ধরনের কেনাকাটা কিছু করব না। আর তারপরেই আছে দেখুন স্টল, এগুলো স্টল শল, স্টলও আছে শলও আছে, খুব সুন্দর সুন্দর দেখতে, আমারও ভীষণ ভালো লাগছিলো ওগুলো। আর ঠিক তার পাশেই হচ্ছে দেখুন ওয়াশিং মেশিন, দেখতে পাচ্ছেন এগুলো ওয়াশিং মেশিন, তো বেশ ভালো। আমার জায়গা নেই, আমি যাবো না, আমার ঘরে জায়গার খুব অভাব। তো ঠিক তার পাশেই হচ্ছে, এখানে হচ্ছে ক্যান্ডি আছে, আচার আছে, অনেক কিছু আছে দেখুন, তো এটাও বেশ ভালো। কিন্তু তবু আমি এর কাছেও যাইনি, ধারের কাছেও ঘেসিনি, দূর থেকে ভিডিও বানিয়ে নিয়ে একটু জুম করে ভিডিও বানিয়ে নিয়ে চলে গেছি। তবে হ্যাঁ, আমার একটা ফেভারিট, খুব 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 ফেভারিট একটা স্টল আছে, যেখানে আমি যাব সঞ্জয়কে টেনে টেনে নিয়ে যাব। আর হ্যাঁ, ফুড স্টলও আছে, ওই দেখুন এখানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা সব রকম আছে। এখানে মোটামুটি ষাটখানা মতো স্টল আছে, আমি কাউন্ট করিনি, তবে ওনারা বলছিলো, সেটা শুনেছি যে ষাটখানা মতো কাউন্টার আছে। দেখুন এখানে আমাদের পুলিশম্যান এনজয় করছে। তো চলুন আস্তে আস্তে ঘুরি, আর সঞ্জয়কে টেনে টেনে নিয়ে যাবো। এবার হচ্ছে আমার ফেভারিট একটা স্টল আমি দেখে এসেছি, যেটা আমি যাইনি, কিন্তু সবার লাস্টে যাবো ঠিক করেছি, কারণ ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখবো। তাই তো চলুন নিয়ে যাই, এই যে চলে এসেছি, এই দেখুন আমার ফেভারিট স্টল, দেখতে পাচ্ছেন, সবাই জানেন এগুলো আমার ভীষণ পছন্দ। ইয়াররিংস সেট দেখতে ভীষণই সুন্দর লাগছে, কিন্তু নেবো না। হ্যাঁ, দাম দর তো অবশ্যই করবো, জিজ্ঞাসা করবো। দেখুন ইয়াররিংসগুলো খুব সুন্দর কালেকশান আছে এখানে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা কালেকশান, মানে যে কটা আছে কালেকশান এক একটা আমার কাছে ইউনিক লাগলো, খুবই সুন্দর কালারফুল, এত সুন্দর কালারফুল লাগছে। ইয়াররিংস বলুন আর পুরো সেট বলুন, খুব সুন্দর, তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমি দু একটা দাম দরও জিজ্ঞাসা করেছি, একটা ইয়াররিংস ছিল মানে ঝুমকা টাইপের ইয়াররিংস, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, ওই যে ব্লু কালারের, এটা তো জিজ্ঞাসা করলাম। Thank you.
কিছু করার নেই আমার তো, মানে আস্তে আস্তে কাপ লেগে গেছে রাস্তা থেকে, মানে ওখান থেকে তো পুরো আটকানো, ভিতরে অতটা ঠান্ডা লাগেনি। তো রাস্তা থেকে এখান থেকে মানে গাড়ি যেখানে দাঁড় করেছি একটু দূর, প্রায় 10 মিনিট মতো লেগে গেল আসতে আমাদের। তো কাপ কেঁপে গেছি আমি ঠান্ডায়, মানে দিল্লির ঠান্ডা আরো রাত হয়েছে, তার সঙ্গে হালকা হালকা হাওয়া চলছে, তাহলে ভাবুন ঠান্ডা হবে না, সবাই কেঁপে গেছি, তাই তো? আমার গলা বসে। কালকে আসবো, কালকে ধামাকাদার অর্কেস্ট্রা আসছে কলকাতা থেকে পৃথিবী, আর সঙ্গে অনেক কিছু আছে, অনেক কিছু, 10টা থেকে শুরু হবে প্রোগ্রাম আর পুরো একদম রাত 12টা অবধি, মানে 12টার পরে এখানে কিছু অ্যালাউ নেই, 12টার পরে এখানে যতই যাও, যতই বড় অনুষ্ঠান হোক না কেন, 12টার পরে
বন্ধ করতে হবে। এটা মানে সরকার থেকে একদম পুরো একদম কি বলবো অর্ডার যাকে বলে, 12টার পর কোনো মাইক বাজবে না, বন্ধ করতেই হবে। তো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরপর পরপর অনেক কিছু আছে, যাই না আসতে পারবো কিনা চেষ্টা করবো, সবকিছু আমার প্রভুদেবের উপর। চলুন বাড়ি যাই।